দেশে অপরাধ জগতের আরেক ভয়ঙ্কর নাম কিশোর গ্যাং ছিনতাই চাঁদাবাজি ইফটিজিং মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ছোট বড় সব অপরাধে জড়িত কিশোর গ্যাংস্টাররা হুমকির মুখে পড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষজ্ঞরা দুষছেন রাজনৈতিক ছত্রছায়া প্রভাবশালীদের ইন্ধন ও হিরোইজমকে অলিগুলি সহ পাড়া মহল্লায় থাকা মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং রুখতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে দাবি র্যাব ও পুলিশের রিপোর্ট করছেন এস এম তিন দিন অপ্রতিরোধ হয়ে উঠছে কিশোর গ্যাং কোনো কিছুতেই থামানো যাচ্ছে না তাদের প্রতিদিনেই কিশোর গ্যাংস্টারদের নির্যাতনের শিকার হচ্ছেন কেউ না কেউ মানে দৌড়ে আসে এই যায় যায় কিশোর গ্যাংরা তো এমন ছোট বাচ্চারা পিছনে বড় চাকু রাখে ধাম করে আগেই কোপ মারে অভিযোগ রয়েছে কাউন্সিলর থেকে শুরু করে রাজনৈতিক নেতা এমনকি জনপ্রতিনিধিরাও প্রশ্রয় দিচ্ছেন কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপকে রাজধানীসহ গোটা দেশে বেপরোয়া কিশোর গ্যাংস্টারের গ্রুপ সংখ্যা চারশোরও বেশি এমনটাই বলছেন বিশেষজ্ঞরা এলাকা ভিত্তিক যে সন্ত্রাসীরা আছে বা যারা দলীয়ভাবে অনেক ক্ষমতা ধর একটা নির্দিষ্ট মানে লম্বা সময় ধরে ক্ষমতায় থাকলে যেটা হয় তারা একটা একটা আধিপত্যবাদের একটা রাজনীতি শুরু করে সেই আধিপত্যটা বজায় রাখবার জন্য তারা কাদেরকে ব্যবহার করবে কিশোরদেরকে কারণ কিশোররা হচ্ছে একেবারেই সেন্সিটিভ রাজনৈতিক সেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ধরেন যখনই কিশোরদেরকে ল এনফোর্সমেন্টের ধরা হচ্ছে কিন্তু তাদেরকে তো আসলে আবার বের হয়ে আসছে তাদের কোনোরকম পরিশুদ্ধকরণ যে বিষয়টা সেটা হচ্ছে না কারণ বের হওয়া মাত্রই তাদেরকে আবার প্রলুব্ধ করা হচ্ছে এটা একটা চক্রের মতো এবং এই দুষ্টচক্রটা পরিচালনা করছে তারাই যারা তাদেরকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ফায়দা লুটবে এবং সমাজে এক ধরনের আধিপত্যবাদের রাজনীতি অটুট রাখবে তারাই পত্রপত্রিকায় ঢাকার শহরের একুশজন কাউন্সিলরের নাম আসার পরেও একজন কাউন্সিলরকে আমরা আইনের মুখোমুখি হতে আমরা দেখলাম না আইনশৃঙ্খলা বাহিনী শুধু কিশোর গ্যাংদেরকেই অভিযান করে গ্রেপ্তার করে কিন্তু আইনের মুখোমুখি করতে অসুবিধাটা কোথায় কোথায় ভয়টা টাকা সুযোগ লোভ লোভ দিকে দেখিয়ে যাদেরকে অথবা সুবিধা যারা এদেরকে দিয়ে অপরাধ করাচ্ছে তাদেরকে আমি অভিযানের বাইরে রেখে আইনের বাইরে রেখে আমি যদি সমস্যাটি বা আইনশৃঙ্খলা বাহিনী যদি সমস্যাটি সমাধান করতে চাই এটি কখনোই সমাধান হবে না আইনশৃঙ্খলা বাহিনীর দাবি প্রভাবশালী ও রাজনৈতিক ছত্র ছাড়ায় গড়ে ওঠা গ্যাং কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে গত চার বছরে কিশোর গ্যাং প্রায় দেড় হাজার সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব তার মুশোরগাং সদস্যরা তারা ভিন্ন ড্রেস পরে চুলের কাটিং পরে প্যান্ট ছেঁড়া পরে তারা রাস্তায় ঘুরে মেয়েদের ইপ্রেজিং করবে স্কুলগামী বাচ্চাদের কাছে মদক সরবরাহ করবে বাচ্চা যাদেরকে মানে মানে মায়ের ধুর করবে আর এলাকার স্থানীয় বড় ভাইয়েরা তাদেরকে বিভিন্ন কাজে লাগাবে বিভিন্ন সস্তা টাকা সস্তা টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন মিছিলে নিবে আর এককভাবে আমার পুলিশের পক্ষে তাদেরকে নিয়ন্ত্রণ জেলে পাঠেলেই এটা নিয়ন্ত্রণ করা যাবে না এটা আমাদের মনে করি এটার পিছনে আমাদের ব্যর্থ প্যারেন্টিং দেয় আমাদের যে পিতামাতারা রয়েছে তারা তারা এখন তার বাচ্চা শিশুটা বাহিরে গেলেন তার ছেলে মেয়েটা বাহিরে গেলেন তার বিকালবেলা আসলেন কিনা না রাতের বেলা ফিরলেন কি না উল্টা তার খোঁজখবর তো নিচ্ছে না বরং দেখা যায় তারে একটা দামি গাড়ি দামি হোন্ডা কিনে দিচ্ছে সাউন্ড লাগে এটি হচ্ছে একেবারে সামাজিক একটা বেধির মতো সো এই বেদি এটা এটা একটা মানে কী বলে সোশ্যাল মেলোডি এটা এই মেলোডি যদি আপনি দূর করতে চান তাহলে সমাজকে সংস্কার করে আসতে হবে আর আমরা বল যদি বলবো যে স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে যে এই এলাকায় এই এই ছেলেরা এই ধরনের কাজ করছে আমরা অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আইনের দৃষ্টিতে এটা শিশু আইন রয়েছে অন্যান্য আইন রয়েছে মুক্তিবয়সের ছেলেরা কোথা থেকে অস্ত্রগুলি পাচ্ছে পাচ্ছে সেটা যেন আমাদের ডিগ্রি ব্রাঞ্চ কাজ করে যাচ্ছে এবং যদি কাউকে পাওয়া যায় সেটা অস্ত্র আইনে মামলা হবে অভীত অস্ত্রের যে আইন রয়েছে সে অভূত অস্ত্রের মামলা হবে সেটি যেন আমাদের কার্যকর চলমান রয়েছে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সমাজ ও পরিবারকে কাজ করতে হবে গভীরভাবে নজর রাখতে হবে সন্তানদের প্রতি এমনটাই মত সংশ্লিষ্টদের এস এম বাংলা ফিশন ঠাকুর